তো নমস্কার বন্ধুরা, বঙ্গবন্ধু চ্যানেলের তরফ থেকে আপনাদেরকে সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা বেরিয়ে গেছি নতুন এক পৌরাণিক মন্দিরের খোঁজে, যেটি বীরভূম জেলার শেষ প্রান্তে মোরক্ষী নদীর তীরে অবস্থিত বিশ্বঙ্গপুর গ্রামের কালী মন্দির। এই বিশ্বঙ্গপুর গ্রামটি সিউড়ি সদর শহর থেকে পশ্চিম দিকে অ্যাপ্রক্সলি 10 কিলোমিটারের মধ্যে অবস্থিত। আপনারা যদি কেউ সিউড়ি থেকে আসতে যান তাহলে সিউড়ি আমজোড়া রোডে বরচাতড়ি বাসস্ট্যান্ডে এসে ডান দিকে কেটে গেলেই এই বিশ্বঙ্গপুর গ্রাম চলে যাবেন। তো চলুন এবার আমরা বিশ্বঙ্গপুর গ্রামের দিকে এগিয়ে যাই। তো আমরা যে পৌরাণিক মন্দিরে খুঁজে বেরিয়েছিলাম অবশেষে সেই মন্দিরে খোঁজ পেয়ে গেলাম এবং পৌঁছে গেলাম সেই মন্দিরে। তো আপনাদেরকে বলে রাখি, আপনারা যেই মগধেশ্বরী মায়ের মন্দিরটি দেখছেন, এই মন্দিরটির পেছনে একটি পৌরাণিক কাহিনী রয়েছে। লোকমুখে প্রচলিত আছে যে এই মগধেশ্বরী মা বীরাজার আমলে রাজনগরের যে কালীদহ পুকুরটি আছে সেই পুকুরের মধ্যবর্তী অঞ্চলে যে মন্দির সেই মন্দিরে বসবাস করতেন। আপনারা যদি এই মন্দিরটি দেখতে চান, আগের আমাদের একটা রাজনগরের ভিডিও বানানো আছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল, ক্লিক করে দেখে নেবেন। বিদ্রোহীদের অত্যাচারে সেই পুকুরের ঈশানকোণ ভেঙে মা চলে আসেন পুষ্করণী নদী হয়ে ধন্যগ্রামে। তারপর ধন্যগ্রামের যে রাজা ছিলেন তিনি তাকে তার গ্রামের মনসা মন্দিরে রাখে। তারপর মায়ের সেই স্থানে থাকা পছন্দ হয়নি বলে মা ওইখান থেকে চলে আসে বীরসিংহপুরের কালীদহতে। সেখানে থাকার পর বীরসিংহপুরের যে রাজা ছিলেন তাকে স্বপ্নাদেশ দেয় এবং সেই রাজাই মন্দিরে প্রতিষ্ঠিত করেন। আরও কিছু কাহিনী আছে যেগুলি আমাদের জানা নেই, আমরা এখানকার পূজারি ও স্থানীয় বাসিন্দারা যারা আছে তাদের কাছ থেকে জেনে নেব। গ্রামটা হলো বীরসিংহপুর, মা হলো রাজনগরের বীরাজা, রাজনগর কালীদহ থেকে ঈশানকোণ ভেঙে চলে আসে। ঈশানকোণ ভেঙে চলে আসার পর তোমার সোজা যে ধান্যগ্রামের পুষ্করণী নদীটা রয়েছে ওই নদীতে চলে আসে। আসার পর থাকে তোমার কালীদহ, ওই খটঙ্গা ধান্যগ্রাম, ধান্যগর কালীদহ ওখানে থাকে। ওখানে থাকার পর তখন খটঙ্গ গ্রামে রাজাকে স্বপ্ন দিলে যে আমি এখানে আছি, আমাকে এখানে উপস্থিত কর। ওখানে আবার খটঙ্গার রাজারা কিছুদিন থাকলো মনসা মন্দিরে, ওখান থেকে ওর জায়গা পছন্দ হলো না, তখন ও আবার এইটার হল বীরসিংহগ্রাম। এই বীরসিংহপুরে বীরাজা থাকত, তখন বীরাজা থাকার পর বীরসিংহপুরে বীরাজাকে মা স্বপ্ন দেয় যে আমি ওই তোমাদের বীরসিংহগ্রামে আবির্ভাব হব, আমাকে ওইখানে নিয়ে চলো। তখন আবার করলে তখন মা ও আবার ওই খটঙ্গা থেকে সোজা বেরিয়ে নদীর গেল। নদী এই যে মা কালীদহ আছে, এই কালীদহতে এখানে ওই মন্দিরে কতদিন ধরে পূজা করছেন? আমি এখানে ধরো আমার দাদুর বাবার আমল থেকে ধরো মানে বংশ পরম্পরা আমারই করে আসছে, বংশ পরম্পরা আমার। এখানে পুজোর মেন পুজো কখন হয়? এমনি সারা বছরই হয়ে থাকে? তো সারা বছর নিত্য পুজো প্রত্যেকদিন হয়, এমনি মেন পুজো হলে কার্তিক মাসে। অন্য কোনো মহিমা যদি আপনার জানা থাকে তাহলে বলতে পারেন। এখানে নানান রকমের অসুখ বিসুখ এদিক সেদিক ভালো হয়, এমনি ধরো কারি বাচ্চা হয় সেটা ভালো হয়, মায়ের ওষুধ পানি দেবদত্ত অনেক কিছু জিনিসগুলো আপনারাই দিয়ে থাকেন? আমরা দেখলাম এই যে আপনারা যে ছোট্ট ঘরটি দেখছেন এটি হচ্ছে ভোগ মন্দির, অর্থাৎ এখানে মায়ের ভোগ রান্না করা হয়। আপনারা যেই এক্ষুনি পূজারী মশাইয়ের মুখ থেকে শুনলেন এক ব্যক্তি মায়ের প্রসাদ পাওয়ার জন্য ভোগের আয়োজন করেছে, তো এই সেই ভোগ যেগুলি মানুষজনকে খাওয়ানো হচ্ছে এবং আমরাও এখানে মায়ের প্রসাদ পেলাম। আপনারা একটু আগে পুরোহিত মশাইয়ের মুখ থেকে শুনলেন মা মগধেশ্বরী ধান্যগ্রাম থেকে এসে বীরসিংহপুরে কালীদহতে আশ্রয় নিয়েছিলেন। তো এখন আমরা বীরসিংহপুরের ওই কালীদহর দিকে এগিয়ে চললাম। তো বন্ধুরা, এই সেই কালীদহ যেটির কথা আমরা এতক্ষণ বলছিলাম। তো বন্ধুরা,
আমরা এই কালীদেহে এসে স্থানীয় বাসিন্দার মুখ থেকে জানতে পারলাম যে এই কালীদেহ থেকে মন্দির পর্যন্ত একটা সুড়ঙ্গ ছিল যেটা এখন প্রায় ধ্বংস হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ওই সামনের যে ঝোপটি দেখছেন ওই ঝোপটির দিকে কিন্তু এগিয়ে চললাম। আমরা স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানতে পেরেছি যে ওই ঝোপটার মধ্যেই কোথাও হয়তো সুড়ঙ্গটি রয়েছে। তো আমরা এবার সেই সুড়ঙ্গটি খোঁজার চেষ্টা করব। আমরা এখন মাঠ পেরিয়ে সেই সুড়ঙ্গের দিকে এগিয়ে চললাম। এখানে অনেক আগাছা রয়েছে যেগুলি পরিষ্কার করে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো বন্ধুরা, আমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা দেখতেই পাচ্ছেন এই ঝোপ জঙ্গলের মধ্যে দিয়ে আমরা জীবনের রিস্ক নিয়ে আপনাদের জন্য এই ভিডিওগুলো বানাচ্ছি। তো প্লিজ বন্ধুরা, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর ভালো লাগলে কমেন্ট অবশ্যই করবেন। তো বন্ধুরা, অবশেষে আমরা সেই সুড়ঙ্গর খোঁজ পেয়ে গেছি। তো চলুন দেখে নেওয়া যাক সুড়ঙ্গটি এখন কী অবস্থায় রয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন সুড়ঙ্গটি কিন্তু পুরোপুরিভাবে ধ্বংস হয়নি এখনও, সামান্যটুকু বেঁচে আছে, সেইটুকু আপনাদেরকে এই ভিডিওতে দেখাবার চেষ্টা করলাম। এই সুড়ঙ্গটি কালীদহ থেকে মন্দির পর্যন্ত বিস্তৃত ছিল, যেটি সময়ের সাথে সাথে ও নানান কারণে মাটি চাপা পড়ে ধ্বংস হয়ে গেছে। তো আপনাদেরকে বলে রাখি, এই যে সুড়ঙ্গটি আপনারা দেখছেন, এই সুড়ঙ্গটি সাধারণত তখনকার যুগে যারা রাজরানী ছিলেন তারা এই কালীদহ থেকে স্নান করে মায়ের মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্যই কিন্তু ব্যবহার করতেন। তো আমরা এবার মন্দিরের দিকে রওনা দিলাম। তো এই মন্দিরে এসে দেখতেই পাচ্ছেন এই যে মায়ের মূর্তি, এটাই হচ্ছে মা মগধেশ্বরী। আর এখানে এসে কিন্তু খুবই ভালো লাগলো আমাদের, আপনারা একবার অবশ্যই আসুন, আপনাদের মনের কিন্তু শান্তি অবশ্যই খুঁজে পাবেন। তো আমরা এখন স্থানীয় প্রবীণ নাগরিকের কাছে এই মন্দির সম্বন্ধে কিছু কথা জেনে নেব। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি লাঙ্গুলিয়া। আপনি এখানে বিশ্রামপুর মা তো? এটা হ্যাঁ, বিশ্রামপুরি মগধেশ্বরী। আচ্ছা, আপনি এখানে পুজো দিতে এসেছেন? আমি এখানে পুজো দিতে এসেছি, প্রসাদ পেতে এসেছি। আচ্ছা, আপনি এখানে দেখলাম আপনার পরিবারের আরও আরও অনেক, আমাদের প্রায় 50-60 জন এসেছে। তো আপনারাই ভোগের আয়োজন করেছেন? আমাদের জামাই, হ্যাঁ, মানুষ নাম লাভপুর বাড়ি। আচ্ছা, হ্যাঁ, ওই অ্যারেঞ্জমেন্ট করেছে, নিমন্ত্রণ করে। তো আপনি, আপনার বয়স তো প্রায়? আমার 83 বছর। 83 বছর বয়স, আপনি তো অনেক কিছু জানেন এই মন্দিরের। কিছু জানি মানে, এ তো এর আসল নাম হচ্ছে মগধেশ্বরী কালী। মগধেশ্বরী কালী, হ্যাঁ, মগধ রাজার কালী ছিল, জিৎ সিং, শের সিং। আচ্ছা, হ্যাঁ, এদের সব কালী দিয়ে এমনি আমরা লোকমুখে জানতে পারি যে ইনি চলে এসেছিলেন রাজনগরে। রাজনগর, রাজনগরে মা অধিষ্ঠান করতেন, বীর রাজার যে কালীদেহ আছে রাজনগরে, সেই কালীদেহের মাঝখানে একটা মন্দির আছে, সেই মন্দির অধিষ্ঠান করতেন। তারপরে যাই হোক, বিষর্মীরা ওই পুকুরে অপকাজ করেছিল বলে মা রথিত হয়ে চলে এসেছিলেন ধানগাঁয়ের জঙ্গলে, সুড়ঙ্গপথে। তার সেইখান থেকে এখানকার ধীবররা মাকে উদ্ধার করে। আচ্ছা, তারপর মা প্রতিষ্ঠিত হন, বহু পুরাতন মানে জরাসন্ধর আমলের কালী, তা খুব জাগ্রত মা, পুজো হয় প্রতিদিনই। আর কালী পুজোর সময় বেশ ভালো অনুষ্ঠানে, আগে তো মশগুলি হতো, হ্যাঁ, এখন আর হয় না, এখন আর মশগুলি হয় না, ছাগল বলি। আর আমরা এখানে একটা সুড়ঙ্গ দেখলাম, ওই সুড়ঙ্গটা এই পাশেই কালীর দিঘি আছে, হ্যাঁ, ওই সুড়ঙ্গ আমরা একটা দেখে এলাম। তো ওই সুড়ঙ্গটা কী কাজে লাগতো বলো কিনা মন্দির পর্যন্ত? আমি যদি শুনেছি যে রাজ রানীরা ওই সুড়ঙ্গ পথে মায়ের পুজো করতে আসতেন, এখানে স্নান সেরে সুড়ঙ্গ পথে পুজো দিতে আসতেন। তো খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমার নাম সনদ দাস, আমি নাগরিক হাই স্কুলের টিচার ছিলাম, 2000 সালে রিটায়ার করেছি। তো আমরা এতক্ষণ এই প্রবীণ নাগরিকের সাথে কথা বলে এই মন্দির সম্বন্ধে কিছু অজানা কথা জেনে নিলাম। এরপর আমরা বাড়ি ফেরার জন্য রওনা দিচ্ছিলাম, তার আগে আমরা মন্দিরে মায়ের দর্শন করার জন্য মন্দির পৌঁছালাম। তো সেখানে গিয়ে আমরা দেখলাম এক বৃদ্ধ মহিলা খালি গলায় অসাধারণ গান করছিলেন। তো আমরা সেই গান শুনলাম এবং তার কাছ থেকে কিছু কথাও জানলাম। তো এই গানটি যদি আপনাদেরকে শুনতে হয় তাহলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, আর না শুনলে আপনারা বিশ্বাস করতে পারবেন না কি অসাধারণ গান তিনি করেন। বৃন্দাবন সেতাই আছে রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গো গিরি গোবর্ধন, আরো আছে সারি সারি তমালের বন ওই কদম্বের বন, আরো আছে সারি সারি ওই বংশী বটের বন,
পাগল মন মন রে আমার চলো রে চলো রে বৃন্দাবন যমুনা পুলিনি আছে মধুর বৃন্দাবন বৃন্দাবনের পথে যাব মাধু করি করে খাব ফেরিব দুনয়ন ভরে রাধা গোবিন্দের ওই রাঙা যুগল চরণ নগরী মগধের রাজত্ব চলছিল সেই সমসাময়িক সময়ে মা চৌদল ভাসিয়ে চতুর্বাহুতে ধর ধর বলে সুকর্ণ নদীতে বন্যা আসে সেই বন্যার সাথে ওই রাজনগরী ঈশান কোণ কুঙ্গির মা এই মোড়া কি সিদ্ধেশ্বরী তোতকে ফটকে এই নদীগুলো বোকারা কষে এই নদীগুলো ক্রস করে কালীদতে ছিলেন প্রথম আশা না করিল সকলে ফুরাইয়ে যাই মা আমার সাধনা মিটিল আশা না করিল সকলে ফুরাইয়ে যাই মা জানো রাখি গো মা তোরে কোলে তুলে নিতে আয় মা কোলে ফুরাইয়ে যাই মা। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এ পর্যন্তই। এই বয়স্ক মহিলার গান কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর চ্যানেলে নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে পরের ভিডিওটি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে অন্য কোনো একটা সুন্দর জায়গায়।